হচ্ছে যে খালেদা জিয়ার অসুখটাকে উপলক্ষ করে তারেক রহমানকে বাংলাদেশে এনে তাকে মেরে ফেলা যায় কিনা, কোন অধিকার ফিরে পাবে, তখন বাংলাদেশে যে শুদ্ধি অভিযান চালাতে হবে বাংলাদেশকে আবার একটি একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য, থাকবে ভোট দেওয়ার অধিকার, থাকবে মানবাধিকার, থাকবে যেখানে গুমখুন থাকবে না, এরকম একটি রাষ্ট্র। কোন তিন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন? তার মধ্যে একজন বর্তমান পুলিশের আইজি বেনজির আহমেদ। বেনজির আহমেদ তখন ঢাকার পুলিশ কমিশনার ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। দ্বিতীয় যিনি দিয়েছিলেন তিনি রিটায়ার্ড জেনারেল আজিজ, যিনি সামরিক বিভাগের প্রধান ছিলেন বা সেনাবাহিনী প্রধান ছিলেন, সামরিক বিভাগ তো না, সেনাবাহিনী প্রধান ছিলেন, এবং তিনি তখন বিজিবির প্রধান ছিলেন, আপনাদের হয়তো স্মরণে আছে 2013 সালে। দু নম্বর তিনি, আর তিন নম্বর ব্যক্তির নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া। ব্রিগেডিয়ার জেনারেল জিয়া সেই সময় র্যাবের দুই নম্বর ব্যক্তি ছিলেন, মানে হি ওয়াজ দ্য চিফ অফ অপারেশন। এই তিনজন একসঙ্গে গণহত্যা চালিয়েছে। তো সেই গণহত্যার পরে হেফাজতের নেতারা যেভাবে সরকারের সাথে আপোষ করলেন সেটা তাদের ইমানের দুর্বলতাকেই প্রমাণ করে। সেই আপোষের ধারাবাহিকতা আজ পর্যন্ত চলছে। আর আপনি যে দ্বিধাবিভক্ত আলম সমাজ বললেন, ইসলামী দল কতগুলো বাংলাদেশে? আমার তো মনে হয় গুনলে পরে কয়েক ডজন হয়তো ইসলামী দল পাওয়া যাবে। তাহলে দ্বিধাবিভক্ত তো না, বহুধা বিভক্ত, বহুভাবে বিভক্ত। আবার এরা একজন আর একজনকে তারা বিভিন্ন ক্ষেত্রে বলে যে আমার যে ইসলাম নিয়ে আমার যে ব্যাখ্যা ওটাই সঠিক, অন্য যারা ব্যাখ্যা করছে তারা প্রকৃত ইসলাম মুসলমান নয় বা তাদের ব্যাখ্যা সঠিক নয়। এই যে আমার ব্যাখ্যাই সঠিক ইসলাম নিয়ে, এটা নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে আজকে ইসলামী দলগুলো এভাবে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য। আজকে যে বাংলাদেশে মূর্তি পূজার এত প্রচলন, মূর্তি পূজা কেন বলছি আমি, আমি শেখ মুজিবের কথা মনে করে মূর্তি পূজা বলছি। আপনি দেখুন প্রত্যেক জায়গায় শেখ মুজিবুর রহমানের মূর্তি, এবং শেখ মুজিবুর রহমানের মূর্তির পূজা চলছে চারদিকে, এবং শেখ মুজিবুর রহমানের মূর্তি পূজা নিয়ে কেউ কোনো কথা বললে তাকে জেলে ঢুকানো হচ্ছে। যেমন আওয়ামী লীগেরই একজন মেয়র আব্বাস, বোধহয় তার নাম, সেই আব্বাস কিছুদিন আগে বলেছেন যে মূর্তি করা ইসলামে বারণ আছে। সে কিন্তু আওয়ামী লীগের মেয়র। এই কথা যে মূর্তি ইসলাম অনুমোদন করে না, এই কথাটি তিনি বলেছেন এবং সঠিক কথা বলেছেন। হয়তো আওয়ামী লীগের হলেও তার বিবেক জাগ্রত হয়েছে, এবং জাগ্রত হয়েই তিনি এই কথাটি বলেছেন। বলার পরে কি হয়েছে দেখুন, তার মেয়রগিরি চলে গেছে, তিনি এখন জেলে, এবং সম্ভবত তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে, মেরে ফেলা হতে পারে। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশে মূর্তি পূজার যে বিস্তার চলছে সেটার জন্য এই আলেম সমাজের বিভক্তি দায়ী। এই আলেম সমাজ দেখুন, এই যে আপনি মামুনুল হকের কথা বললেন, এদের আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু পুরনো ঢাকায় শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি নিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল, সম্ভবত দোলাইকালে এটা নিয়ে শুরু, এবং তারপরে কি হলো না হলো সেগুলো সবাই জানেন। তবে মামুনুল হক সাহেব অনেক ভুল করেছেন, এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যখন কাউকে সমর্থন করব, সমর্থনটা যেন অন্ধ সমর্থন না হয়ে যায়। তিনি যেভাবে ওই একটি রিসর্টে গিয়ে তিনি যে পরিস্থিতি তৈরি করলেন এটার জন্য তিনি সর্বতোভাবে দায়ী, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো এই সব মিলে আজকে আমরা আলেমদের একেবারে দুর্বল দেখতে পাচ্ছি, কোণঠাসা দেখতে পাচ্ছি। তবে আরেকটি কথা আপনাদেরকে একটু বলে রাখি আমি, একটা জিনিসকে আলেম সাহেবরা লক্ষ্য করছেন যে তাদের যারা যে সমস্ত বর্ষীয়ান নেতা যারাই হাসপাতালে যাচ্ছেন তারাই মৃত্যুবরণ করছে, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। প্রথমে আহমেদ শফি সাহেব, তিনি যখন বেরিয়ে এলেন হাটহাজারী মাদ্রাসার থেকে তিনি সুস্থ অবস্থায় বেরিয়ে এসেছিলেন, তাই না? কিন্তু দুদিনের মধ্যে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করলেন। তারপরে যিনি হেফাজতের আমির হলেন বা প্রধান হলেন বাবুনগরী সাহেব, তিনিও হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করলেন। তারপরে আর একজন হেফাজতের খুব বড় নেতা কাশেমি সাহেব, তিনিও মৃত্যুবরণ করলেন। এই কদিন আগে হেফাজতের যে সর্বশেষ সেক্রেটারি যিনি ছিলেন তিনিও হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করলেন।
এগুলো কাকতালীয় কিনা আমি জানি না সাকিব সাহেব, তবে আমার যেটা মনে হচ্ছে যে এখানে পিজি ডাক্তাররা যেভাবে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে ফেলেছেন, একইভাবে এই হেফাজতের নেতাদেরও মৃত্যুর পেছনে যে আওয়ামী পন্থী বিচারকদের হাত নেই এরকম সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশের ক্ষেত্রে। এ বিষয়ে আলেমদের একটু চিন্তা করতে হবে, এবং আমি মনে করি আলেমরা যদি সত্যি তাদের ইমান শক্ত হয়ে থাকে তাহলে এই এই বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে সেটি দিল্লির হিন্দুত্ববাদী সরকারের একটি এক্সটেনশন, কাজে এই ধরনের একটি ইসলাম বিদ্বেষী এবং মানবতা বিরোধী সরকার, আমি একে বলবো বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসিনা যেটা করছে এর চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ আর কিছু হতে পারে। এই মানবতা বিরোধী সরকারের বিরুদ্ধে আলেমদেরও রাস্তায় নামা উচিত। আলেমরা এখন আপনি জানেন খুতবা দিতে পারে না, কারণ খুতবা দেওয়ার সময় তাদেরকে বলে দেয়া হয় তারা কি খুতবা দিতে পারবে। আগে বাংলাদেশের শুক্রবারের খুতবায় বা স্পেশাল খুতবায় প্যালেস্টাইন এবং কাশ্মীরের মুসলিমদের মুক্তির জন্য মোনাজাত করা হতো, আপনারা তো বয়স অনেক ছোট আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, এটা বাংলাদেশে একেবারে বহুদিন ধরে চলে আসছে যে কাশ্মীর এবং প্যালেস্টাইন সহ বিশ্বের সকল মুসলমানের বিরুদ্ধে যে জুলুম চলছে তার জন্য তার মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করা। বাংলাদেশে আপনি বলুন তো এখন কার সাহস আছে যে কাশ্মীরের মুসলমানদের উপরে ইন্ডিয়া যে জুলুম চালাচ্ছে সে সম্পর্কে একটা খুতবা দেবে একজন আলেম, সেই খুতবা দেওয়ার পরে তিনি বেরোতে পারবেন সেই মসজিদ থেকে, তাকে তো সঙ্গে সঙ্গে উঠিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হবে। তো আজকে আলেমরা এই জিনিসটা মেনে নিয়েছেন, কাজেই তাদের উচিত তাদের বলা যে আমাদের ধর্মীয় যে ব্যাখ্যা আমরা যে ধর্মের কাজ করি সেখানে সরকারের কোনো খবরদারি আমরা সহ্য করব না, এই কথাটি যদি বলতে না পারেন তারা তাহলে আমি বলবো যে জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য যে 90% মুসলমানের দেশের আলেম যারা ধর্মীয় নেতা আমাদের তাদের ইমান এত দুর্বল। আমি আল্লাহর কাছে এটুকুই বলি, এটুকুই প্রার্থনা করি যে আল্লাহ যেন তাদের ইমানকে সবল করে দেন। জি ধন্যবাদ। তো জাতির এ ক্রান্তি লগ্নে মূলধারার মিডিয়াগুলোর কোনো ভূমিকা নেই বললেই চলে। দেশের মিডিয়াকে আপনি তিন ভাগে ভাগ করেছেন, যার মাঝে আপনার মতে 95% হলো দালাল বা পরোক্ষ দালাল এবং 5% হলো পরাধীন ভিন্ন মতের মিডিয়া। তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের এই নৈতিক অধঃপতন কেন হলো এবং আমাদের মিডিয়া কি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আপনার কি মনে হয়? এই মিডিয়া সম্পর্কে আমার সাম্প্রতিক আরেকটি ব্যাখ্যা আছে। আমি মনে করি বাংলাদেশের সো কল মেইন স্ট্রিম মিডিয়া মারা গেছে, মরে গেছে, এবং আমরা মিডিয়ার নামে যে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশে দেখছি সেগুলো মিডিয়ার কঙ্কাল, এবং সেই কঙ্কালের আশেপাশে সাংবাদিক নামধারী ভূত প্রেত এবং ডাকিনী নাগিনীরা কুৎসিত নৃত্য চালাচ্ছে তারা এই এই বাংলাদেশে এখন। কাজে এই মিডিয়া, এই মিডিয়াকে হয় কবরে শোয়াতে হবে অথবা চিতায় তুলতে হবে এই মিডিয়া। এবং বাংলাদেশের যখন পরিবর্তন আসবে, যদি আসে, আমি জানি না, আমি তো সবসময় বলি আমাদের বয়স হয়ে গেছে, আমার 68 বছর বয়স, কাজেই বাংলাদেশের এই পরিবর্তন আমি দেখে যাবো কিনা যে জনগণ আবার তার অধিকার ফিরে পেয়েছে, যখন অধিকার ফিরে পাবে তখন বাংলাদেশে যে শুদ্ধি অভিযান চালাতে হবে বাংলাদেশকে আবার একটি একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবার জন্য, যে রাষ্ট্রে সকলের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, মানবাধিকার থাকবে, যেখানে গুমখুন থাকবে না, এরকম একটি রাষ্ট্র যদি করতে হয় তাহলে সেই রাষ্ট্রে এই মিডিয়ার মধ্যেও শুদ্ধি অভিযান চালাতে হবে। আজকে মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে সরকারের দালালি করা। আপনি দেখুন বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়া কি করছে, আমরা সেটাই একটু দেখি। আপনি তো আগেও একবার বলেছি বয়সে অনেক ছোট, আমাদের সন্তান তুল্য আপনারা, আমরা পাকিস্তানি আমলেও দেখেছি বাংলাদেশে, তখন তো এত মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল মাত্র একটা সরকারি, পাকিস্তান টেলিভিশন, কিন্তু তখন যদি বেগম খালেদা জিয়ার মতো এত উঁচু মাপের কোনো রাজনীতিবিদ অসুস্থ হতেন তাহলে তার সম্পর্কে বুলেটিন প্রকাশ করা হতো রেগুলার, তার স্বাস্থ্য সম্পর্কে,
এবং সেই সমস্ত বুলেটিন কোনো কোনো পত্রিকায় টেলিগ্রাম আকারে সন্ধ্যাবেলা আবার নতুন করে এক কথার টেলিগ্রাম প্রকাশিত হত। আমি নিজে তখন আমি স্কুলে পড়ি, 60-এর দশকে আমি স্কুলে পড়ি, আমি ম্যাট্রিক পাস করেছি 1969 সালে, তো 60-এর দশকে স্কুলে পড়ি। তখন মাওলানা ভাসানী তখনই অসুস্থ, অনেক বয়স ওনার, এবং হোসেন শহীদ সরওয়ার্দী যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এক সময় ছিলেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম, মাওলানা ভাসানী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই, তারা অসুস্থ হলে তাদেরকে নিয়ে যে টেলিগ্রাম এবং বুলেটিন বেরোতো আমি নিজে পড়েছি স্কুলের ছাত্রকে, এবং সরকারি টেলিভিশনেও পাকিস্তান টেলিভিশনেও তাদের স্বাস্থ্য সম্পর্কে সংবাদ দেওয়া হতো। আর আজকে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনে কি করা হচ্ছে, আমি কদিন আগে একটা এই ধরনের দালাল টেলিভিশনে দেখলাম যে ভারতের একেবারে ঘোষিত দালাল এবং অসম্ভব অ্যান্টি ইসলামিক একটা টেলিভিশন, 71 টেলিভিশন, সেখানে দেখলাম তারা আলোচনা করছে যে মায়ের এই অবস্থায় তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উচিত কিনা সেটা নিয়ে তাদের টকশো। তার মানে হচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত কিনা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে যে খালেদা জিয়ার অসুখটাকে উপলক্ষ করে তারেক রহমানকে বাংলাদেশে এনে তাকে মেরে ফেলা যায় কিনা।